কাফেররা নবীজির কাছে যাবে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষে আছি আপনি জিহাদ করুন আপনার সামনে আপনার ডাইরে বামে পিছনে আমরা থাকব ঠিক না বেটি ভাই আমার আবার কাফেরদের কাছে যাই বলতো হে আমার নেতারা মুহাম্মদের সঙ্গে উপহাস করে আসলাম আমরা তো আপনার দলেরই লোক বলতো কি বলতে না এরা হচ্ছে কি মুনাফিক এরা কি মুনাফিক মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল ফিত্তারকিল আসফালি মিনান নার মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে রাখা হবে ঠিক না ঠিক ভাইরা আমার আজ যারা দরকারি আলেম যারা হক কথা বলবে বাংলাদেশের হককারী উলামায়ে কিরাম কোরআনের কথা আল্লাহর রাসূলের কথা ইসলামের কথা বলবে কোনো ভয় পায় না ফাঁসির ভয় পায় না এরকম ভাবে জেল জুলুমের ভয় পায় না ফাঁসির ভয় পায় না জেল খাটতে এরকম রাজি আছে এরা হচ্ছে দরকারি আলেম ঠিক না ঠিক ভাইরা আমার দরকারি আলেম এরাই সমাজের ভিতরে হচ্ছে জান্নাতি এরা কি জান্নাতি এরা হচ্ছে দরকারি আলেম একে অপরকে দেখতে পারি না কারণ কোরআন এসে আদর্শ আমাদের ভিতরে নাই ঠিক না ঠিক কোরআন আমরা তিলাওয়াত করি না এই জন্য আমাদের ভিতরে সেই ঈমান এখন বর্তমানে নাই যেই ঈমান সাহাবায়ে কিরামের ছিল যেই ঈমানের পাওয়ার সাহাবায়ে কিরামের ভিতরে ছিল কুরআনুল কারীম অন্তরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কিরামের ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন ঠিক না বেঠিক ভাই আমার একবার গরিব সাহাবী কালো সাহাবী যার কোন সমাজে মর্যাদা ছিল না সেই সাহাবী যখন ইসলাম গ্রহণ করে কোরআন তার ভিতরে আসলো কোরআন তিলাওয়াতের কারণে কোরআনের ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান সম্মান বৃদ্ধি করে দিয়েছিলেন ঠিক না বেঠিক ভাইরা আমার কোরআন থাকার কারণে মুসলমান ভাইরা আমার কোরআনুল কারীমের ইলম থাকার কারণে অন্তরের ভিতরে ঈমান থাকার কারণে সাহাবায়ে কিরামের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয় একমাত্র কোরআনের কারণে একমাত্র ঈমান আনার কারণে তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু ওই সময় দেখা যায় অনেক বড় বড় কাফের যাদের টাকার অভাব ছিল না অর্থের কোনো অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই আবু জাহেল উতবা সাহেবা উবাই ইবনে খল ওলিদ ইবনে মুগিরা বড় বড় কাফেরদের ক্ষমতা ছিল কত তাদের টাকার অভাব ছিল না তাদের কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তাদের নাম নিলে লানাতুল্লাহ বলতে হয় ঠিক কি না তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি অভাব ছিল না কিন্তু তাদের নাম নিলে লানাতুল্লাহ বলতে হয় আর সাহাবায়ে কিরামের ঈমান থাকার কারণে ভিতরে কুরআন থাকার কারণে তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয় ঠিক না ঠিক ভাইরা আমার মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কুরআন আমাদের মাঝে দান করেছেন এই কুরআন এমনি এমনি আমাদের মাঝে দান করেন নাই কুরআন যদি আমি আপনি পড়ি তাহলে আমার আপনার ঈমান মজবুত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাজিল করে জানাই দিলেন এই কুরআন আমি নাজিল করেছি অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাজিল করেছি সুবহান অন্ধকার আচ্ছন্ন থেকে জুলমাত থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য পথ হারা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য আল্লাহ পাক এই কুরআন নাজিল করে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন সুবহান মুসলমান ভাইরা রে আমার এই কুরআন আমি আপনি যদি সুন্দর করে তিলাওয়াত করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছাই যাবে কুরআন যত সুন্দর করে পড়ব ততই আল্লাহ পাক নেকি দান করবে ঠিক কিনা
আমি যদি বলি এর ভিতরে কয়জন কুরআনুল কারীম সুন্দর করে সহি ভাবে তিলাওয়াত করতে পারেন হাত উঠাইতে বললে দেখা যাবে যে এর ভিতরে আপনার কিছু সংখ্যক লোক হাত উঠাবে যাদের কুরআন তিলাওয়াত সহি ঠিক কি না ঠিক কি না অথচ 12 আনা লোকই হাত উঠাবে না তাহলে মুসলমান আমরা কোথায় আছি আজকে কুরআনটা আমরা শুদ্ধ করে পড়তে পারি মুসলমান ভাইরা রে আমার বড় পরিতাপের বিষয় দুঃখের বিষয় মুসলমান দাবি করি আমি আপনি মুসলমান কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে যে কুরআন নাযিল করে দিলেন মুসলমান বন্ধুরা রে আমার বড় দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় আমরা সারা রাতের ভিতরে আমরা অনেক কিছু মুখস্থ করি আমরা মোবাইল টিপতে টিপতে সারা রাত চলে যায় আমরা কোথায় থেকে সময়টা চলে যায় আমরা বুঝতে পারি না কিন্তু আমার আল্লাহ একটা কুরআন একটা গাইড নামা আমাদেরকে দিলেন সেই কুরআন আমরা আজকাল অনেকে পড়তে পারি না ঠিক কি না আজকাল পড়তে পারি না কুরআনকে সম্মান করি না মুসলমান ভাইরা রে আমার হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর প্রিয় সাহাবী এই সাহাবী প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজে কুরআন খতম করতেন কুরআন তেলাওয়াত করতেন তেলাওয়াতের পরে বুকে লাগাইতেন মুখে লাগাইতেন মুসলমান কুরআনের এত মহব্বত করতেন কুরআনকে উপরে রাখতেন নিচে রাখতেন না কুরআনের সম্মান এত করতেন কুরআনের সম্মান করতে করতে হঠাৎ করে একদিন কুরআন তিলাওয়াত করে তাহাজ্জুদ নামাজ পড়ে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন ঘুমের পরে স্বপ্ন জগতে দেখতেছেন এমন একটা মানুষ জীবনে কোনোদিন তার চেহারা দেখি না এমন একটা মানুষ এমন একটা মানুষ সাদা দাড়ি সাদা পাগড়ি জুব্বা গায়ে দিয়ে এরকম আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন জগতে দেখতেছেন হে আসিম আজকে তুমি এত সুন্দর করে কোরআন পড়েছো তোমার কোরআন তিলাওয়াত এত সুন্দর এত সুন্দর মধুর সুরে কোরআন তিলাওয়াত করো আমি নবী তোমার কোরআন তিলাওয়াত শুনি আল্লাহু আকবার তোমার কোরআন তিলাওয়াত এত মধুর এত সুন্দর কোরআন তিলাওয়াত আমি নবী আমি রওজা থেকে শুনি হে আসিম এইভাবে তুমি কোরআন পড়তে থাকবা কোরআনকে মহব্বত করবা মৃত্যুর এক পর্যন্ত কথা দাও আসিম বলে আপনি কি আগে বলুন আপনাকে আমি চিনলাম না আল্লাহর নবী বলে আসিম তুমি কাউকে চিনছো না আমি আর কেউ নাই দুনিয়ার কোন মানুষ নয় আমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর আখির নবী দুজাহান বাচ্চা হে আসিম যার দর্শনে যার এরকম ভাবে স্বপ্ন যোগে দেখার জন্য তুমি প্রত্যেক দিন রাত্রে দরুদ শরীফ তেলাওয়াত করো দরুদ পড়ো তুমি আমার উপরে দরুদ পড়ো আমি আর কেউ নয় আমি দু জাহানের বাচ্চা আখিরি পয়গম্বর আমি আখিরি পয়গম্বর যার মহব্বতেই তো তুমি নামাজ পড়ে এরকম ভাবে বেশি বেশি দরুদ শরীফ পড়ো দরুদ শরীফ পড়ো শোয়ার আগে দরুদ শরীফ পড়ো যে আমাকে এরকম ভাবে স্বপ্ন যোগে দেখার জন্য আমি সেই পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান আজকে আমি তোমার কাছে চলে আসলাম হে আসিম তুমি আমার সামনে আগে আসো আসিম আগে আসলেন আল্লাহর নবীর সামনে আসার পরে আল্লাহর নবী বললেন আসিম তুমি একটু মুখটা হা করো আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা হা করলেন এমন সময় আল্লাহর নবী আসিমকে বললেন আসিম মুখটা হা করো আমার সামনে আসো আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসলেন আসার পরে আমার নবী আপনার নবী পয়গম্বর আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে এরকম ভাবে একটু ফু দিলেন আর আল্লাহর নবী পবিত্র জবানের মুখের দিকে একটু থুতু লাগাই দিলেন আল্লাহু আকবার আল্লাহর নবী মুখের ভিতরে ফু দিয়া আল্লাহর নবীর মুখের দিকে একটু থুতু নিয়া আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে দিয়ে দিলেন জিহ্বার ভিতরে লাগাই দিলেন
লাগানোর পর আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন আসেম আজকে থেকে আমি তোমাকে আদেশ করে দিলাম যে যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে আল্লাহর কোরআনকে মহব্বত করবে যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে মওতের আগ পর্যন্ত আল্লাহর কোরআনকে তুমি মহব্বত করবে আল্লাহর দেওয়া এই কোরআনকে তুমি এরকম ভাবে বুকে লাগাইবা মুখে লাগাইবা চুমা খাইবা এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো আমি নবী সাক্ষী হয়ে গেলাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন জান্নাত আল্লাহ তোমাকে জান্নাত দিবে কোরআনের এই মহব্বত কোরআনের এই তেলাওয়াত তুমি মৃত্যুর আগ পর্যন্ত করতে করতে যাবা তাহলে তোমার প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যাবে আল্লাহ তোমাকে জান্নাত দিবে চিৎকার দেবেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার কুরআনের তেলাওয়াত এত মধুর এত সুন্দর তেলাওয়াত একজন সাহাবীর যদি এত সুন্দর তেলাওয়াত হয় আমার আপনার নবীর তেলাওয়াত কত সুন্দর ছিল আমি আল্লাহর রাসূলের একটা ঘটনা বলে আমি আমার আসল ওয়াজের উদ্দেশ্যের দিকে আমি চলে যাব ইনশাআল্লাহ মুখ্য উদ্দেশ্যের দিকে যাব মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবী দুজাহানের বাদশা সাহাবীদের কানিয়া একবার যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন নবীজি আবার সাহাবীদেরকে নিয়ে ফিরে আসছেন যুদ্ধের পরে যখন ফিরে আসলেন রাত হয়ে গেছে আল্লাহর নবী এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপরে উপত্যকায় কিছু সাহাবীদেরকে নিয়ে ওখানে রাত যাপন করবেন শিবির স্থাপন করবেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ওখানে যখন শিবির স্থাপন করলেন রাত যাপন করবেন যেহেতু রাত হয়ে গেছে আল্লাহর নবী সকালবেলা ওখান থেকে সাহাবীদেরকে নিয়ে আসবেন এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার আজান হয়ে গেছে সাহাবীরা আজান দিয়েছেন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন জামাতের সঙ্গে নামাজ আদায় করার পরে সাহাবাই কিরাম ঘুমিয়ে পড়লেন ঘুমানোর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবী ঘুমানোর পরে আল্লাহর নবীর একটা আদত ছিল রাত্র এরকম ভাবে সারা রাত্র নবীজি ঘুমাতেন না রাত্রের একটা ভাগ নবীজি আল্লাহর ইবাদত করতেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা نصفه أو انقص منه قليلا الله أكبر مسلمان ভাইরা রে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতে কাটাইতেন একটা হাদিসে আসছে আল্লাহর নবী সময়টাকে তিনটা ভাগ করতেন একটা ভাগ হলো ইবাদতের জন্য কাটাইতেন আরেকটা ভাগ হলো তার প্রিয়তম স্ত্রীদের মাঝে বণ্টন করে দিয়েছিলেন যেহেতু নবীজির নয়টা বিবি ছিলেন বিবিদের মাঝে একটা সময় বণ্টন করে দিয়েছিলেন আরেকটা সময় নিজের কাজের জন্য এবং সাহাবাই কিরাম নবীজির সঙ্গে দেখা করতে আসছেন বিভিন্ন বিষয়ে মশওয়ারা করার জন্য আসতেন এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এরকম ভাবে সময় নিজের জন্য এবং সাহাবীদের জন্য দিতেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতের কাটাই দিতেন আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন আর একটা অংশ বিবিদের মাঝে বণ্টন করে দিতেন নবীজির নয়টা বিবি ছিলেন বিবিদের মাঝে একটা সময় দিতেন ভাগ করে দিতেন আমাদের সমাজে বর্তমানে অনেকেই দুইটা তিনটা চারটা বউ আছে কিন্তু সময় সমানভাবে ভাগ করে দেয় না আছে না নাই আছে না নাই চারটে পাঁচটা দূরের কথা দুইটা বিয়ে করলে এক স্ত্রী নিয়ে ব্যস্ত থাকে আরেকজনের খোঁজ খবর নেয় না এরকম ভদ্রলোক আমাদের সমাজে আছে না নাই আছে না নাই মুসলমান ভাইরা আমার অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ১১ ৯ জন বিবি ছিলেন
প্রত্যেকটা বিবিদের মাঝে সময়টাকে বণ্টন করে দিতেন কোন বিবি বলতে পারতেন না যে আমাকে আজকে সময় দেয় নাই সুবহানাল্লাহ বলেন শুধু একজন বিবি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন হওয়ার কারণে তিনি আল্লাহর রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার যে সময়টুকু আমি ভাগে পাবো এই সময়টুকু আমি আপনার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি দিয়ে দিলাম সুবহানাল্লাহ একজন বিবি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন বৃদ্ধা হয়ে গেছো তুমি কাজকাম করতে পারো না তোমাকে আমি একটু অবসর দিই অর্থাৎ তালাক দিয়ে দিই ওই বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি তালাক দিবেন না আমার যে সময়টুকু হয় এই সময়টুকু আমি আয়েশাকে দিয়ে দিলাম আর কিয়ামতের ময়দানে আমি আপনার স্ত্রী হিসাবে উঠতে চাই এই জন্য আমার সময়টুকু আমি আয়েশাকে দিয়ে দিলাম এরপরও আপনি আমাকে তালাক দেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মাঝে সময় বণ্টন করতেন বিবিদের কাজও করে দিতেন বিবিদের কাজ করে দিতেন হাতের কাজ তরকারি কুটে দিতেন কত মহব্বত ছিল বিবিদের সঙ্গে ঠিক না ঠিক ভাইরামা আমাদের মহব্বত নাই খাবার রান্না করতে একটু দেরি হয়েছে তরকার চুলায় আছে লাঠি তো কাছে আছে এত দেরি হলো কেন যাব একখানে আসার পরে লাঠিটা নিয়ে বিবিকে আদর করে আসে না নাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কিভাবে মারতেন না মহব্বত ছিলেন যার বিবি সাথে মহব্বত আছে আদ দুনিয়াউ কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারওয়াতু সালিহা নবীজি বলেন তাম পৃথিবীটা একটা সম্পদ আর এই সম্পদের ভিতরে সবথেকে দামি সম্পদ উন্নতমানের সম্পদ হলো তার নেক বিবি সুবহানাল্লাহ নেক বিবি দামি সম্পদ দুনিয়া দিয়ে আল্লাহর নবী বুঝিয়েছেন দুনিয়াটা একটা সম্পদ এই সম্পদের ভিতরে সবথেকে দামি সম্পদ হলো আমার আপনার নেক বিবি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার যেই কথা বলছিলাম আল্লাহর নবীর আদর ছিল সারা রাত তুমি জামাত ঘুমিয়ে কাটিয়ে দিতেন না একটা সময় আল্লাহর রাসূল আল্লাহর ইবাদতে মশগুলি থাকতেন সাহাবীদেরকে নিয়ে উপত্যকায় এরকম শিবির স্থাপন করেছেন সাহাবায়ে কিরাম ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন গভীর রজনীতে যখন এসে গেল পাখিদের কিচির মিচির শব্দগুলো আওয়াজ আসলো মানুষের কোন স্তব্ধ নাই তাম পৃথিবী স্তব্ধ হয়ে গেছে অন্ধকার আচ্ছন্ন আল্লাহর নবী বার ঘুম থেকে উঠে পড়লেন গভীর রাতে ওঠার পরে ওযু করলেন ওযু করার পরে নামাজ দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন ইয়াসিন والقرآن الحكيم আমার সঙ্গে পড়ুন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই যে আপনারা আমার সঙ্গে পড়লেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين কয়টা আয়াত পড়েছেন তিনটা আয়াতের ভিতরে অগণিত অক্ষর আছে এক একটা অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেকি দান করেছেন সুবহানাল্লাহ আমরা তো মাহফিলে এসেছি নেকি অর্জন করার জন্য ঠিক কি না নেকি অর্জন করার জন্য এসেছি আমি যখন তিলাওয়াত করব আপনার জানা থাকলে আপনারাও করবেন পারবেন ইনশাআল্লাহ কারা কারা পারবেন হাত তুলে দেখান নারাজ তাকবীর আল্লাহ সকলকে কবুল করো সকলে বলো আমিন মুসলমান ভাইরারে আমার আমার আব্দুল নবী গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদে দাঁড়ানোর পরে কোরআন তেলাওয়াত করতেছেন সূরা ইয়াসিন ইয়াসিন তেলাওয়াত করতেছেন এমন সময় এত সুন্দর মধুর তেলাওয়াত আল্লাহর নবী করতেছেন এত সুন্দর তেলাওয়াত পৃথিবীতে আর কোনো মানুষের হবে না এত সুন্দর তেলাওয়াত আর কোনো মানুষ করতে পারবে না আমার আপনার নবী তার তেলাওয়াত এত সুন্দর মুসলমান ভাইরারে আমার নবীজি যখন গভীর রাত্রে তাহাজ্জুদে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কোরআন করিম তেলাওয়াত করতেছেন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করেন মুসলমান ভাইরারে আমার আল্লাহর নবী তেলাওয়াত এত সুন্দর আকাশ তীরে নবী সিনিয়র এরকম সম্প্রদায়ের থেকে
জিনের একটা দল সেখানে যাচ্ছিল সাতটা জিনের এরকম ভাবে জিনের সম্প্রদায় নাবি সিনিয়ান সম্প্রদায় থেকে সাতজন জিন উপর দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় আমার আপনার নবীর তিলাওয়াত এত মধুর এত সুন্দর তিলাওয়াত জিনরা আল্লাহর নবীর মাথার উপর দিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবীর তিলাওয়াত শুনে ব্রেক করে দিয়েছেন জিনের সর্দার বলে আর সামনের দিকে আগানো যাবে না এমন একটা মানুষ কুরআন নাকি কি যেন তিলাওয়াত করতেছে কে তিলাওয়াত করতেছে ওখানে যেতে হবে শুনতে হবে সাতটা জিন ব্রেক করে নবীজির পাশে চলে আসলেন আসার পরে নবীজি আমার তিলাওয়াত করতেছেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين الله أكبر نبي جمال تلاوات করতেছেন দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ সময় নবীজি কুরআন তিলাওয়াত করতেছেন যেই নবীর উপরে তিলাওয়াত কুরআন নাযিল হয়েছে ওই নবীর তিলাওয়াতটা কত সুন্দর হতে পারে মুসলমান নবীজি তিলাওয়াত করতেছেন তিলাওয়াত চলতেছে তিলাওয়াত চলতেছে তিলাওয়াত চলতেছে এত লম্বা সময় ধরে তিলাওয়াত করতেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী যখন কুরআন এরকম ভাবে তাহাজ্জুদ নামাজ পড়তেন আল্লাহর নবী এরকম ভাবে যখন রুকু যাইতেন এত লম্বা করে রুকু করতেন মনে হতো নবীজি আর জীবনে কোনোদিন মনে হয় আর রুকু থেকে উঠবেন না আবার যখন সেজদায় যাইতেন মনে হতো এত লম্বা সেজদা আর নবী মনে হয় সেজদা থেকে মাথা উঠাবেন না আমার আপনার নবীর এত কুরআন তিলাওয়াত এত নামাজ এত সুন্দর ছিল মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবী তিলাওয়াত চলতেছে ইয়াসিন তিলাওয়াত করতেছে সাতটা জিন নবীজির পাশে এসে অপেক্ষায় করতে অপেক্ষা করতেছেন অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছেন আল্লাহর নবী কখন সালাম ফিরাবেন আল্লাহর নবীর সঙ্গে আমি কথা বলবো আমরা কথা বলবো দীর্ঘ সময়ের পরে নবীজি আমার সালাম ফিরালেন সালাম ফিরানোর পর এরকম ভাবে তাকায় দেখেন সাতটা জিনের দল এরকম ভাবে নবীর পাশে এসে দাঁড়িয়ে রইলেন আল্লাহর নবীর সালাম ফিরানোর পরে নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমরা জিন আপনার তিলাওয়াত শুনে এসেছি আমরা অমুক খানে যাচ্ছিলাম যাওয়ার জন্য আপনার মাথার উপর দিয়ে যাচ্ছিলাম এমন সময় যখন আপনার তিলাওয়াত শুনলাম ও নবী দয়ার নবী গো আপনার তিলাওয়াত তো মধুর তিলাওয়াত তিলাওয়াত শুনে আমরা থাকতে পারলাম না আপনার কাছে চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাদেরকে আরো কুরআন তিলাওয়াত শুনান আপনি আমাদেরকে আরো কুরআন তিলাওয়াত শুনান আমার নবীজি এবার কুরআন তিলাওয়াত শোনাছেন জিনদেরকে আর রহমান পড়ুন আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان সামনের দিকে আসেন পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে সামনের দিকে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢোকেন খালি জায়গা পূরণ করেন জিকির করুন ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলল আমাদের আজকের প্রধান মেহমান আল্লামা তারেক মুনওয়ার সাহেব মাদজিল্লাহুল আলী উনি এসে গেছেন আপনারা খুশি না বেজা সবাই খুশি আলহামদুলিল্লাহ বলুন হ্যাঁ সবাই চলে আসেন দাঁড়িয়ে থাকলে হবে না ভেতরে ঢোকেন সকালে চলে আসেন ইনশাআল্লাহ প্যান্ডেল ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই চলে আসেন এই যে দক্ষিণ পাশে চলে আসেন দক্ষিণ পাশে চলে আসেন লা ইলাহা হ্যাঁ গেটের সামনে থেকে চলে আসেন গেটের সামনে থেকে لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مسلم الله ভাইরা রে আমার
যেই কথা বলছিলাম আল্লাহ রাসূল এবার জিনদের কুরআন তেলাওয়াত শোনাছেন আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الله أكبر مسلمان الله النبي سورة رحمان تلاوت করতেছেন رحمان تلاوت শুনাইলেন সাতজন জিনকে যখন তেলাওয়াত শোনানো হয়ে গেল আল্লাহ নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ আমরা তো বুঝতে পারি না এতদিন জোর কমে গেল নাকি সামন সামন কমায়ও না আল্লাহ নবী তিলাওয়াত শুনানোর পরে তিলাওয়াত শুনানো শেষ হয়ে গেল জিনের দরবারে বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা আর বুঝতে বাকি না আমাদের বুঝতে আর বাকি রইল না আমরা আর ইয়াহুদি থাকতে চাই না আমরা তো মুসলমান না আমরা তো ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ আপনার তেলাওয়াত এত মধুর এত সুন্দর তেলাওয়াত আমরা আগে বুঝি নাই আপনার ব্যাপারে শুনেছি আমাদেরকে ভুল তত্ত্ব দেয়া হয়েছে অনেকে বলেছে একজন এরকম ভাবে নবী দাবি করেছে মিথ্যা নবী দার নবী দাবি করেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই নবী আপনার বাবার নাম কি বলে আমার বাবার নাম আব্দুল্লাহ আমার দাদার নাম আবু তালেব আমার দাদার নাম আব্দুল মুত্তালেব আমার চাচার নাম আবু তালেব জিনের দরবারে আপনার কথা শুনে বুঝতে পেরেছি আমাদের কাছে ভুল তথ্য দেয়া হয়েছে আজকে আপনার তেলাওয়াত শুনে বুঝতে পারলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মিথ্যা হতে পারেন না আপনি মিথ্যা বলতে পারেন না আপনি রহমতের নবী রহমাতুল রহমাতাল হিসাবে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন আমরা বিশ্বাস করে নিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা আর ইয়াহুদি কাফের থাকতে চাই না আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা মুসলমান হয়ে যাব আমাদেরকে আপনি কালিমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনের সম্প্রদায় বলল যে হে রাসূল আমরা আর হে নবী আমরা আর কাফের থাকতে চাই না আমরা বুঝতে পেরেছি আপনি সত্য নবী আপনি রহমাতাল লিল আলামিন আপনি দয়ার সাগর আপনি আখেরি নবী আপনি আখেরি পয়গম্বর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনার আদর্শ আপনার কথায় আমরা বুঝতে পেরেছি আপনার আদর্শ এত সুন্দর আপনি চরিত্রবান একজন মানুষ ঠিক না ঠিক ভাইরা ভাই আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা এমন একজন পয়গম্বর এমন একজন আখলাক ওয়ালা পয়গম্বর এমন একজন চরিত্রবান চরিত্র ওয়ালা পয়গম্বর তোমাদের মাঝে আমি পাঠাইলাম যার চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য রহমত তোমাদের জন্য আদর্শ ঠিক কিনা যার চরিত্র এত সুন্দর এত সুন্দর চরিত্রের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন ওই নবীর তিলাওয়াত এত সুন্দর ওই নবীর তিলাওয়াত শুনে কাফের ইয়াহুদি নাসারা খ্রিস্টান ওই নবীর চরিত্র শুনে কাফের ইয়াহুদিরা মুসলমান হয়েছে ঠিক না বেঠি নবীর চরিত্র শুনে কাফেররা মুসলমান হয়েছে নবীর তিলাওয়াত শুনে সাহাবাই কিরামের তিলাওয়াত এত সুন্দর ছিল তিলাওয়াত শুনে অনেক কাফের ইয়াহুদি মুসলমান হয়েছে ঠিক না বেঠিক ভাইরা আমার সেই কুরআন তখন ছিল এখন নাই আছে আল্লাহ রসুলের প্রতি যেই কুরআন নাজিল হয়েছে এখন কে সেই কুরআন না পাল্টাইছে সেই কুরআনই আছে না একটা জের জবর পাল্টাইছে আয়াত পাল্টাইছে হরকত পাল্টাইছে কিচ্ছু পাল্টায় না ঠিক না ঠিক ভাইরা পাঠাইতো পাল্টাইতো পারবে না কিয়ামত পর্যন্ত যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে কোরআনের অসম্মান করেছে অবমাননা করেছে তারাই কোরআনের আদর্শে আদর্শবান হয়ে গেছে ঠিক না ঠিক ভাইরা মুসলমান ভাইরা আমার
ভারত বর্ষে আমাদের আমরা যাদেরকে বন্ধু মনে করি এই বন্ধু দেশের যখন ইংরেজ সরকার ছিল অনেকে নাম শুনেন না ইংরেজ সরকার ইংরেজ সরকারের আমলে ইংরেজ সরকার তিনটা ষড়যন্ত্র করেছিল মুসলমানদের বিরুদ্ধে কয়টা কয়টা এক নম্বরে হলো এই ভারত বর্ষে যত কুরআন আছে মাদ্রাসা মসজিদ থেকে কুরআন নিয়ে এসে গোয়েন্দা ফিট করে দিয়েছিল কুরআন গুলো নিয়ে এসে একটা গোডাউনের ভিতরে রাখবা গোডাউনের ভিতরে আগুন জ্বালিয়ে কুরআন গুলো পড়ে সারখার করে দেওয়া হবে দ্বিতীয় নম্বর ষড়যন্ত্র হলো এক শ্রেণীর আমাদের মতো আলেমদেরকে হাত করে টাকা দিয়ে অর্থ দিয়ে ফতোয়াবাজি করেছিল তোমাদেরকে আমরা খুশি করাবো অর্থ যা লাগে তাই দিব একটা ফতোয়া দিতে হবে সেই ফতোয়াটা হলো জিহাদকে তোমরা অস্বীকার করবে কোরআনে জিহাদের কথা আছে জিহাদের ব্যাপারে উল্টা ফতোয়া দিবে জিহাদ করা জায়েজ নয় জিহাদ করা জায়েজ নয় নাউজুবিল্লাহ বলেন মুসলমান ভাইরা রে আমার জিহাদ করা জায়েজ নয় জিহাদের ব্যাপারে কুরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ পাক জিহাদের কথা কুরআনে বলছে ঠিক না বেঠিক একটা কুরআনের অক্ষরকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে মুসলমান থাকতে পারে মুসলমান ভাইরা রে আমার ওই সময়কার এক শ্রেণীর আলেমদেরকে নামধারী আলেমদেরকে বলা হলো জিহাদের ব্যাপারে তোমরা অস্বীকার করবে জিহাদকে বলবে জিহাদ করা জায়েজ নয় জিহাদ কোরআনে নাই এই কথার উপরে তোমরা অটুট থাকবে ফতোয়া দিবে প্রয়োজন হলে যা লাগবে যত টাকা চাও তত তোমাদেরকে দেওয়া হবে কিন্তু একটা ফতোয়া দিবে জিহাদ করা জায়েজ নয় জিহাদ করা জায়েজ হবে নাই মুসলমান ভাইরা রে আমার ওই সময়কার আলেম ছিল এক নম্বর ওই সময়কার আলেম ছিল দেওবন্দি আলেম বড় বড় উলামায়ে কিরাম ছিলেন শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তিনার ব্যাপারে আসছে তিনি এই ইংরেজদের ব্যাপারে যেভাবে হুংকার দিয়েছিলেন সংক্ষেপে বলি দেয় সময় খুব কম মুসলমান ভাইরা রে আমার ফতোয়া দেওয়া হলো দালাল ফতোয়া দিল জিহাদ করা জায়েজ না কোরআনে জিহাদের কথা বলে নাই এই কথার উপরে ফতোয়া দিয়ে বসলো তাদেরকে টাকা দিল পয়সা দিল অর্থ দিল ইংরেজ সরকার তাদেরকে খুশি করাই দিল মুসলমান ভাইরা রে আমার ওই শ্রেণীর আলেম বর্তমান আমাদের দেশে আছে না নাই আছে না নাই সকলে বলতে হবে আছে না নাই বর্তমান জামানায় সকলেই জানেন মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিন বাইতুল আকসাকে স্বাধীন করার জন্য ফিলিস্তিনরা দখল ইয়াহুদিদের সঙ্গে জিহাদ শুরু করেছে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা নামধারী আলেম তারা বলতেছে যে ফিলিস্তিনিদের পক্ষে হামাস যে জিহাদ করতেছে এই জিহাদ করা জায়েজ নয় হারাম নাউজুবিল্লাহ বলে বলছে কি বলছে না এরা বলছে কি বলছে না মুসলমান ভাইরা রে আমার আমি কেবল শুরু করতেছি বলবো ইনশাআল্লাহ বলবো আপনারা থাকেন ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আমার আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ মুসলমান ভাইরা রে আমার বর্তমান আমি আলেমদেরকে তিনটা ভাগ করি কয়টা ভাগ তিনটা ভাগ এক নম্বরে সরকারি দুই নম্বরে তরকারি তিন নম্বরে দরকারি আবার বলুন এক নম্বরে দরকারি দুই নম্বরে সরকারি তিন নম্বরে তরকারি তরকারি আলেম কারা গোলে মালে গোল আলো দেখেন না সব তরকারির সাথে যায় ঠিক কিনা ঠিক কিনা গোল আলো চেনেন সব তরকারির সাথে চলে এরা হচ্ছে গোলে মালে এদিক আছে ওদিক আছে মুনাফিক মার কালেম ঠিক কিনা কাফেররা নবীজির কাছে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষে আছি আপনি জিহাদ করুন আপনার সামনে আপনার ডাইরে বামে পিছনে আমরা থাকব ঠিক না বেঠিক ভাই আমার আবার কাফেরদের কাছে যাই বলতো হে আমার নেতারা মুহাম্মদের সঙ্গে উপহাস করে আসলাম আমরা তো আপনার দলেরই লোক বলতো কি বলতে না এরা হচ্ছে কি মুনাফিক এরা কি মুনাফিক মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল ফিত্তারকিল আসফালি মিনান নার মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে রাখা হবে ঠিক না ঠিক ভাই আমার আজ যারা দরকারি আলেম যারা হক কথা বলবে বাংলাদেশের হককারী ওলামায়ে কিরাম কোরআনের কথা আল্লাহ রসুলের কথা ইসলামের কথা বলবে কোনো ভয় পাই না ফাঁসির ভয় পাই না এরকম ভাবে জেল জুলুমের ভয় পাই না ফাঁসির ভয় পাই না জেল খাটতে এরকম রাজি আছে এরা হচ্ছে দরকারি আলেম ঠিক না ঠিক ভাই আমার
দরকারি আলেম এরাই সমাজের ভিতরে হচ্ছে জান্নাতি এরা কি জান্নাতি এরা হচ্ছে দরকারি আলেম আলেম তিন প্রকার মনে আছে দরকারি সরকারি তরকারি তরকারি গেল দরকারি গেল দরকারি আলেম তারা জেল খাটতে প্রস্তুত কিন্তু কোরআনের কথা বলতেই থাকবে ইসলামের কথা বলতেই থাকবে কোনো বাতিলের সঙ্গে আপোষ করে না ঠিক না ঠিক ভাই আমার মুসলমান ভাইরা রে আমার আর সরকারি আলেম কারা যারা চাকরির ভয়তে হক কথা সমাজের ভিতরে বলে না ফতোয়া দেয় না চাকরি টিকানোর জন্য এরকম ভাবে মা জননীকে জান্নাতের টিকিট দেয় ঠিক না ঠিক ভাই আমার এরা হচ্ছে সরকারি আলেম জান্নাতের টিকিট মনে হচ্ছে তোমার কাছে আল্লাহ দিয়ে দিয়েছে নাকি জান্নাতের টিকিট কি ওদের কাছে দিছে নাকি জান্নাতের সার্টিফিকেট কি ওদের কাছে দিছে তাহলে ওরা কেমনে বলে যে তুমি জান্নাতি অমুকে জান্নাতি কারো বলার অধিকার আছে আছে নাকি কারোর বলার অধিকার নাই মুসলমান ভাইরা রে আমার জান্নাতি কারা সাহাবা ইকরাম আল্লাহ রাসূলের 10 জন সাহাবীকে যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয় 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট দিয়েছিলেন ঠিক কি না 10 জন সাহাবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট দিয়েছিলেন আর তোমরা আজকে মুসলমান হয়ে সত্য কথাটা তোমরা আজকে বলো না ঠিক না ঠিক ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআন কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনরা মুসলমান হওয়ার পরেও তোমরা সত্য কথাটা বলো না মুসলমান হওয়ার পরে কাফেরদের ব্যাপারে কাফেরদের পক্ষে অবলম্বন করো ইয়াহুদীদের পক্ষে অবলম্বন করো তোমরা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা ঠিক কি না অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা ইয়াহুদি এবং নাসারা তোমাদের বন্ধু নয় তোমাদের বন্ধু হতে পারে না তারা সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু মুসলমানদের ইমানকে নষ্ট করে দিবে মুখে সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু আসলে তারা মুসলমানদের বন্ধু নয় ঠিক কিনা অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল নাসি মান ইউজিবুকা ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ পাক বলেন দুনিয়াতে দেখবা এমন কিছু মানুষ আছে যাদের কথাগুলো এত সুন্দর যাদের কথাগুলো খুব সুন্দর লাগবে কিন্তু আসলে তারা এরকম ভাবে মুমিনদের বন্ধু নয় তাদের অন্তরের ভিতরে রয়েছে মরিচা ঠিক কিনা তারা আসলে মুমিন নয় তাদের অন্তরের ভিতরে রয়েছে মরিচা তাদেরকে তোমরা বন্ধু মনে করো না ঠিক না ঠিক ভাই আমার আমরা যাদেরকে বন্ধু মনে করছি আসলে তারা আমাদের বন্ধু নয় বাইতুল আকসার পক্ষে তোমরা আজকে কথা বলছো বাইতুল আকসা ফিলিস্তিনিদের নয় বাইতুল আকসা তোমার পৃথিবীর মুসলমানদের কলিজা ঠিক না ঠিক ভাই আমার মুসলমানদের কলিজা মুসলমানরা 17 মাস ওদিকে মুখ ফিরিয়ে নামাজ পড়েছিল মুসলমান ভাইরা রে আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্ক মির রাব্বিক ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন আল্লাহর নবী যখন মদিনা শরীফে একটা জানাজায় গেলেন জানাজায় যাওয়ার পরে জহরের নামাজের টাইম হয়ে গেলেন জহরের নামাজের টাইম হওয়ার পরে আল্লাহর নবী পাশে একটা মসজিদ আছে মসজিদে নামাজ পড়তে গেলেন নবীজি আমার নামাজ পড়তেছেন জহরের নামাজ 4 রাকাত নামাজ 2 রাকাত নামাজ বাইতুল আকসার দিকে নবীজি পড়লেন এমন সময় মনের ভিতরে নবীজির তামান্না আহা
আমার মাতৃভূমি মক্কার দিকে যদি আজকে কিবলা হতো আমার মাতৃভূমির জন্য মাতৃভূমির দিকে যদি আজকে পশ্চিম হতো ওই দিকে মুখ ফিরে নামাজ পড়তাম আমার মাতৃভূমির দিকে কিবলা হলে কতই না ভালো হতো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর জামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের এরকম মনের ভাবটা বুঝে ফেলেছেন আল্লাহ রব্বুল আলামিন জিবরীল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরাইল আমার হাবিবের কাছে যাও আমার হাবিব দুই রাকাত নামাজ বাইতুল আকসার দিকে পড়েছে আর দুই রাকাত নামাজ আমার নবী আমার নবীজির মাতৃভূমির দিকে পড়তে চায় হে জিবরাইল যাও আমার হাবিবের কাছে বলো আমার হাবিবের কানে কানে বলে দাও আমার হাবিব জানো বাকি দুই রাকাত নামাজ তার মাতৃভূমির দিকে পড়ে বলেন সুবহানাল্লাহ নবীজির কাছে দুই রাকাত নামাজ বাইতুল আকসার দিকে পড়লেন আর দুই রাকাত নামাজ জিবরীল আমিন দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আশা আল্লাহ পাক কবুল করেছেন আপনার মনের আশা আল্লাহ পাক বুঝতে পেরেছেন আপনি বাকি দুই রাকাত নামাজ এরকম ভাবে মসজিদে হারামের দিকে আপনার মাতৃভূমির দিকে পড়ুন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যা হজ করতে গিয়েছেন তারা দেখবেন ওই মসজিদটা এখনো আছে মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন অর্থাৎ দুই কিবলার মসজিদ হাজী সাহেব কারা আছেন বলেন তো হাত তোলেন হাজী সাহেব আপনারা কি এরকম দুই কেবলার মসজিদ মসজিদে কেবলা তাইনে গেছেন মদিনা থেকে তিন চার কিলোমিটার দূরে হবে দুই কেবলার মসজিদ অর্থাৎ দুই পশ্চিম আগে পশ্চিম ছিল বাইতুল এরকম আকসার দিকে পরে আল্লাহর রসুলের উপরে এরকম জিবরীল আমিন এসে বললেন আপনার মাতৃভূমির দিকে আপনি এখন দুই রাকাত নামাজ পড়েন সেখান থেকে শুরু হলো কেবলা এখন বাইতুল এরকম ভাবে মসজিদুল হারামের দিকে মক্কার দিকে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল বাইতুল আকসা শুধু ফিলিস্তিনিদের নয় বাইতুল আকসা তামাম পৃথিবীর মুসলমানদের কলিজা ঠিক যাবে ঠিক ভাইর আমার জিকির করুন লা ইলাহা গেটের থেকে চলে আসুন চলে আসুন চলে আসুন গেটে আপনারা ভিড় করতেছেন বাবা আপনারা চলে আসুন ডান দিকে জায়গা আছে ওই দক্ষিণ দিকে চলে আসুন চলে দেখুন ভিড় করবেন না ইনশাআল্লাহ চলে আসুন لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান ভাইরা এবার আজকে যারা ইহুদিদের পক্ষে কথা বলবে ইহুদিদের পক্ষে যারা কথা বলবে আমরা তাদেরকে আলেম মনে করি না তাদেরকে আমরা মুসলমান মনে করি না ঠিক কি না যারা ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের পক্ষে কথা বলবে যত বড় আলেম হোক না কেন মুফতি হোক মুহাদ্দিস হোক আমরা তাদেরকে আলেম মনে করি না ঠিক না ঠিক ভাইরা আমার আর তারা বলে যে সালাউদ্দিন আইয়ুবী বাইতুল আকসাকে স্বাধীন করেছিল সালাউদ্দিন আইয়ুবী সন্ত্রাস ছিল আর 3000 আলেমদেরকে কতল করেছিল তারা এই ফতোয়া দেয় মুসলমান ভাইরারে আমার সালাউদ্দিন আইয়ুবীর কথা আমি তার ইতিহাস পড়েছি সালাউদ্দিন আইয়ুবী যেদিনকে বাইতুল আকসা স্বাধীন করে বাইতুল আকসা স্বাধীন করার পরে এরকম ভাবে বাসায় এসে মুখটা মলিন করে বসে আছেন মুখটা বেজার মুখটা মলিন স্বাধীন করেছে মুখটা তো একটু হাসি খুশি হওয়ার দরকার ঠিক কি না আনন্দ করার দরকার কিন্তু মুখটা মলিন বেজার করে বসে আছে তার লোকেরা বলল হে আমাদের নেতা সালাউদ্দিন আইয়ুবী আজকে আমরা বাইতুল আকসাকে শাসন করেছি এই স্বাধীন করেছি আমাদের তো আজকে খুশি হওয়ার কথা কিন্তু আপনি বেজার হয়েছেন কারণ কি আপনার মুখটা বেজার কারণ কি সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই উত্তর দিয়েছিলেন হে উলামায়ে কিরাম আজকে আমি বাইতুল আকসাকে স্বাধীন করেছি তারপরেও আমি খুশি হতে পারি নাই এই জন্যই আমি দেখতেছি আমার দলের লোকের মধ্যে এমন কিছু মুনাফিক আছে যাদের কারণে বাইতুল আকসা আমাদের থেকে হাত ছাড়া হয়ে যাবে ঠিক যাবে ঠিক ভাইরা আমার সবাই জিজ্ঞাসা করেছিল হে আমাদের নেতাজি কেমন মুনাফিক আপনি দেখতে পাচ্ছেন বলেছিল আমাদের এই
ফিলিস্তিনের ভিতরে এমন কিছু আলেম রয়েছে যারা আসলে মুসলমান নয়, তারা মুনাফিক, তারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে মসজিদ এবং মাদ্রাসায় শিক্ষকতা করতেছে, ইমামতি করতেছে, আসলে তারা মুনাফিক মার্কা আলেম। যদি তাই না হয় ওই জামানার শ্রেষ্ঠ একজন আলেম তার নাম বলল, সেখানে তোমরা চলে যাও জুমার নামাজ আদায় করো। যাওয়ার পরে তার আলোচনা শোনো, গোয়েন্দা পাঠাই দিল। গোয়েন্দা পাঠানোর পরে মুসলমান ভাইরা আমার তিনজন গোয়েন্দা পাঠালো। পাঠানোর পরে সালাউদ্দিন আইয়ুবী গোয়েন্দা পাঠানোর পরে সেই লোকেশন অনুযায়ী তারা মসজিদে চলে গেল। যাওয়ার পরে সেই আলেম ওয়াজ করতেছে, ওয়াজের ফাঁকে এই যে জিহাদের কথা বললাম, জিহাদের বিপক্ষে দলিল পেশ করতেছে, নাউজুবিল্লাহ, জিহাদের বিপক্ষে দলিল পেশ করতেছে। নামাজ শেষ, ইমাম সাহেব উপরে চলে গেল, তার কামরাতে চলে গেল, হুজরাতে চলে গেল, তিনজন গোয়েন্দা পিছে পিছে চলে গেল। যাওয়ার পরে বলল, হুজুর আপনার সঙ্গে একটু পার্সোনালি কথা আছে, সময় দিলে বলতে পারি? ইমাম সাহেব বলল, ঠিক আছে তোমরা বলো। কয় আমরা খ্রিস্টান, আমরা মুসলমান নয়। আপনি মুসলমান না খ্রিস্টান জানি না, আমরা মুসলমান নয়, আমরা খ্রিস্টান, আমরা গোয়েন্দা বিভাগের লোক। এরকম ভাবে মুসলমান কারা আছে, মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে কথা বলে আমরা তাদেরকে লিস্টি করতেছি। এখন আপনি কি বলেন, এই এলাকার ভিতরে কারা মুসলমান আছে ইসলামের পক্ষে কথা বলে, নামধারী মুসলমান, তাদের লিস্টি দিবেন? এরকম ভাবে গোয়েন্দা যখন বলল, বলার পরে ওই ইমাম সাহেব বলছে, হুজ ভাই আপনারা তো গোয়েন্দা, আমিও কিন্তু খ্রিস্টান, এই ইয়াহুদি, আমি কিন্তু মুসলমান না, আমি আপনি দলের লোক, সুবহানাল্লাহ, আমিও আপনাদের দলের লোক, আমি টুপি মাথায় দিয়েছি, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য, কুরআনের ফতোয়াকে আমি বালচাল করে দেওয়ার জন্য আমি ইমাম সেজে মুসলমানদের ইমানকে নষ্ট করতে এসেছি। আমার ভাইরা বর্তমান জামানায় দেখবেন কিছু কিছু খ্রিস্টান পাওয়া যায় মসজিদে, এরকম ইমামতি করতেছে, মাদ্রাসায় শিক্ষকতা করতেছে, আছে না নাই, আছে না নাই?